নানা রঙের দিন, মূল নাটক চেকভ, বাংলা অনুবাদ অজিতেশ বন্দ্যোপাধ্যায়, পাঠ বিধান দাস। কে, কি চাই তোমার? কি চাই? কে, কে তুমি? আগে আমি কে, নাম বলো। আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। কে? তুমি তুমি কালীনাথ? তুমি তুমি এত রাতে কী করছিলে এখানে? আগে আমি আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমুই চাটুর্য মশাই, কেউ জানে না। আমি বামুন মানুষ, মিছে কথা বলবো না। এই আপনার পায়ে ধরছি, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। আমার শোবার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। ও, তুমি কালীনাথ তাই বলো। কালীনাথ, কালীনাথ কি হয়েছে জানো? আজকের শোতেও আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, 2বার তো স্পষ্ট শুনেছি। মাইরি, এই না হলে অ্যাক্টিং? কে যেন একবার বললে, দেখেছো রজনী চাটুর্যে, রজনী চাটুর্যে মরা হাতে সোয়া লাখ। তাহলেই বুঝলে কালীনাথ পাবলিক এখনও কিরম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে কার, কেই ভাই বুড়ো মাতালটার খোঁজ করে, বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন, কেউ বলে না বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব। কেন কেন বাড়ি কেন, কোথায়? আগে আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? হ্যাঁ হ্যাঁ, তা পড়ছে বই কি, তা পড়ছে বই কি, কিন্তু কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ, পৃথিবীতে আমি বড় একা, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই, আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, যেমন সঙ্গীহীন, তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার? মরবার সময় মুখে দুফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো জানো, যখন এসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়? দেয় না কালীনাথ, দেয় না। আমি কার, কে চায় আমাকে? আগে আগে চাটুর্য মশাই, পাবলিক তো আপনাকে ভালোবাসে। পাবলিক? ভালো বলেছো হে পাবলিক। এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে নিয়ে টেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমার স্বপ্ন দেখছে? পাগল, আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার, বউ ছেলে মেয়ে, কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু কিন্তু তাই নিয়ে আপনার আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্য মশাই? কেন কেন, আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ, আমারও তো আর পাঁচজনের মতো হাত পা আছে। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না, সদ্বংশের পবিত্র রক্ত? বিশ্বাস করো না কালীনাথ, আমি একটু উঁচু বংশে রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশ জন্মেছিলুম। এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাইটা না ছিল আমার, ছোকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতাম না, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল, আজকে 4 ডবল কাজ করতে পারতাম একাই। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, আর এক রকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাকি ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি! তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো দিনগুলো। আহাহা কালীনাথ, সব গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। জানো জানো, আমি আমি আগে বুঝতে পারিনি
হঠাৎই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপরে এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্যাক ওয়ালের দিকে তাকালুম, এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর, কালি রাতে কি জীবন, ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি আমি দেখলাম কালি রাত, হ্যাঁ আমি দেখলাম, যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক ঠিক তেমনি তেমনি স্পষ্ট আমি আমি একে একে সব পার হয়ে যেতে দেখলাম, আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। হ্যাঁ কালীনাথ, একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে, ঘুমোবেন চাউর্য মশাই? তখন আমার বয়স বেশি নয় জানো, সবে এই লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা, ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল, মেয়েটা বেশ লম্বা ফর্সা সুন্দর, চিপচিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল, গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘে যে আগুন লুকিয়ে থাকে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তাকে, এমন গভীর ও টানা টানা কালো চোখ, যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো, কি অদ্ভুত তার হাসি, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল, ওর চুলগুলো, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে, সমুদ্রের ঢেউ দেখেছে তো মনে হয় না, ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, তোমার বয়স যদি কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত, কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে, তখন কি মনে হতো তোমার, এই ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি যেন মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলো চেয়েও সুন্দর সে, সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলব না তার সেই আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিচ্ছু না, আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না, একদিন যে যে আলাপ করলে আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার জানো, তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ব্যাপার, তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে হতো কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেকদিন তো হলো, চলো এবার বিয়ে করি আমরা, এমনি করে আর কতদিন থাকবো আমরা, এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। ও কি বললো জানো, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেব? থিয়েটার করা কেন, যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করছিলুম, কি যে কি একটা বাজে হাসির বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল, সেই রাতে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, মানে এক কথায় একটা ভাঁড় কি মশাইব যা করে তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা, তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেটে, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি আমি
আমি বিশ্বাস করি না জানো, পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়, একটা বেশ্যা। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবে না, কিংবা চা সিগারেট খাওয়াবে না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন, না হলে বাইরে জাহির করবেন কি করে? ও অমুক আর্টিস্ট, হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি আমি কাউকে বিশ্বাস করি না। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, আমার আর কিছু ভালো লাগতো না জানো, ভবিষ্যতের চিন্তা তিনটা সব 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 বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল, আবল তাবল সব পাঠ করতে লাগলাম, যে সব যা তা পাঠ, লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এইসব দেখে টেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখন সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বাহ বাহ দারুণ, কি ট্যালেন্ট, দত্তার নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝাবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলুম কথাটা। পেছন দিকে তাকিয়ে দেখি অন্ধকার, দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে রজনী চাটুর্যে, আর কপা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, ঝলসে দেবে আমাকে। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, আজ আর আমি তা বিশ্বাস করি না কালীনাথ।